10 টাকায় তো কাঁচা মরিচও কিনা যায় না, এখন 10 টাকায় আমরা 8টা পূর্ণ পাইছি। আমি খেজুর পাইলাম, মুড়ি পাইলাম, পেঁয়াজ পাইলাম, তেল পাইলাম, চিনি পাইলাম, সিরা পাইলাম। রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য যেন মুশকিলে আসান, নামমাত্র 10 টাকার বিনিময়ে 300+ মানুষ পেয়েছে ভরপুর ইফতার বাজার। শনিবার সকালে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে পেঁয়াজ, ডাল, খেজুর, চিনি, তেল, চিড়া, ছোলা বুট ও মুড়ির স্টল নিয়ে বসে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন। দ্রব্যমূল্যের বাজারে যেখানে 1 লিটার তেলের দাম 170 টাকা, সেইখানে মানুষের কাছে 10 টাকার একটা পণ্য আমরা বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং অসংখ্য শুকরিয়া আদায় করি, তিনি আমাদের তৌফিক দিয়েছেন এবং মানুষের দোয়া আমাদের মাঝে আছে। চিনির মূল্য যেখানে 140 টাকা কেজি, সেখানে আমাদের বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন থেকে 8টি পণ্য দেওয়া হচ্ছে শুধুমাত্র 10 টাকায়। দরিদ্র মানুষের আত্মসম্মানের কথা মাথায় রেখে পণ্যগুলো বিনামূল্যে না দিয়ে ধরা হয়েছে নামমাত্র মূল্য, আর বাজার থেকে কেনার অনুভূতি দিতে সাজানো হয়েছে এরকম স্টল। 10 টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সে বলতে পারে যে আমি এটা ক্রয় করে খাইছি, যেন কারো ধান নেই নাই, এটা আত্মসম্মানের হয়তো হতে পারে। তারা একটা হতদরিদ্র মানুষ, তাদেরকে আমরা ছোট করতে চাই না, মানুষকে খুশি করানোর জন্যই তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ সবসময়, এবং সেই চিন্তাধারণা থেকে আমাদের স্টল সাজানো। এবং আমরা চাইলে স্টল না করে আমরা প্রতিটা একটা জায়গায় জড়ো করে সেখান থেকে দিতে পারতাম, কিন্তু আমাদের স্টল আকারে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দোকান সাজানোর উদ্দেশ্য একটাই, যে তাদের মনে যেন একটা শান্তি থাকে যে তারা জিনিসটা কিনে নিতেছে দোকান থেকে নিতেছে। তাদের মতো সবাই যারা বিত্তবান আছেন সমাজে তারা এগিয়ে আসুন, এবং সমাজে যারা অসহায় দরিদ্র স্বল্প আয়ের মানুষ আছে তাদের পাশে দাঁড়ান। গেল 3 বছরের ধারাবাহিকতায় এবারও এমন আয়োজন সংগঠনটির। 10 টাকার ইফতার বাজার থেকে 8 পদের ইফতার পণ্য কিনে উচ্ছ্বাস ক্রেতাদের। আমার এগুলো কিনা খাওয়া সামর্থ্য নাই, আমার 10 টাকার কাঁচামরিচ কিনা খাইতে আমার অনেক কষ্ট হয়ে যায়। বাজারে কিনতে গেলে প্রায় তো 700 থেকে 800 টাকা লাগতো, তো 10 টাকা পেয়ে আমি খুশি খুব। অনেক উপকার হইলো রোজার মাস, এরকম সবাই যদি আগে আসে তো গরিবের লেগে ভালো হইব। 700-800 টাকা লাগতো, আমরা 10টার দাম পাইছি। বাজারে 8টা পণ্য কিনতে গেলে পরে 1000 টাকার উপরে লাগতো, তাই 10 টাকায় আমরা কিনলাম। এটা আমাদের অনেক সুন্দর হইলো, অত ভালো হইলো, যারা দিচ্ছে এদের জন্য অনেক দোয়া করি। 10 টাকার ইফতার বাজারের উদ্যোক্তারা জানালেন, আসছে ঈদুল ফিতরে 10 টাকায় 1 কেজি গরুর মাংস বিতরণের পরিকল্পনাও রয়েছে তাদের। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।